এত সহজে তোমাকে পেয়ে যাব ভাবতেও পারি। তুমি একদম সে আগের মতোই আছো, মেয়ে দেখলে গান গাওয়া, তাদের দৃষ্টি আকর্ষণ করা, প্রেম নিবেদন। গুড, তার মানে তুমি এখনো বিয়ে করো। এবার তোমাকে আমি অন্য কৌশলে পাকাব। এক মা খেয়ে সারে জমিনে তদন্ত করে দেখা গেল মেয়ে হচ্ছে দুটো, এখন দেখা যাচ্ছে আরেকটি। কে মেয়ে তা খুব চেনা চেনা লাগছে, একবার গিয়ে দেখবো নাকি? না না, হিতে বিপরীত হতে পারে। খুব চেনা চেনা লাগছে তোমাকে, করছে না মনে লাগছে তোমাকে, কোথায় দেখেছি কোথায় দেখেছি, খুব চেনা চেনা লাগছে তোমাকে, খুব চেনা চেনা। আসসালামু আলাইকুম কামাল ভাই। হ্যাঁ, কেমন আছেন? ভালো আছো? তিন কাপ চা লাগাও, চিনি ডাবল দিয়া। বল দেখ লাগছি। দাও 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 বাদল ভাই, কালা পোশাকের লোকজন এলাকায় আনাগোনা করে নাকি? এই মধ্যে মধ্যে আহে। ও সাদো, অনেকদিন পরে দেখলাম, কই গেছিলেন? শ্বশুর বাড়ি না ওই পারে? ওই পারে চলে এলেন যে। আরে ওইখানেও সুবিধা নাই, ওইখানেও ধরপাকড় শুরু হয়েছে, ওইখানেও নিরাপত্তা নাই, তাই নিজের দেশে চলে আইলাম। বাদল ভাই, বহুদিন পর তোমার চায়ের সুমুখ দিয়ে মজা পাইলাম, ভালো হয়েছে না? ভালো হয়েছে চাটা। দোয়া করেন আমার লিগে। বাহ, চাটা খেয়ে খুব মজা পেলাম রে। শেষ, ভালোই বানাইছো চাটা। বাদল ভাই, এই নাও। 22 আর 12 দিন বেচা কি নিয়ে নাই নগদ? আরে দিমুনে দিমুনে রাখো না, রাখো। আই খাই কই আর বাহি কিছু হয়? চলে পরে কথা কমু নে। আচ্ছা ঠিক আছে, খেয়াল রাখিস। হেলমেটটা লাগায় রেখে নে, যেভাবে খরচ পায় শুরু হয়েছে। লাগে না আমগো, লাগে না। কত দেখলাম পড়িয়ে চিত্রাই থায় রাস্তায়। আরে না পান খাবো না, উল্টা পাল্টা কথা কইছিস কিন্তু। না হে আমি কই নাই, কই নাই, পান খাই কইছি। পাবলিক দুইটা কেড়ে শুনলাম না, এলাকায় নতুন মনে হয়। এই যে ভাই, কি করা হয়? জি ভাই, আমাদের বলছেন না? আপনাদের বলতাছি না, আকাশের চাঁদরে বলতাছি। ও ঠিক আছে ভাই, আপনি চাঁদের সাথে কথা বলেন, আমরা আসি। টাটা ভাই। টাটা। কঠিন বিয়াদব তো, আই ভিতরে চল। ভিতরে যাওয়াটা ঠিক হবে না, পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে না। তাই বলে পিচ্ছু দুইটা পোলাপান আমগুলো অপমান করবো? অগ একটা শাস্তি হওয়া দরকার না? তুই কেসটা টের পাইছস? ও আমার কলচার ভিতরে হাত দিছে, তুই বুঝতেছিস না ব্যাপারটা? ভিতরে চল। দেখুন নে বাবা, দেখুন নে, তুই আর টেনশন করিস না।
চল এখন চল আগে যাই হ্যাঁ চল চল সম্প্রতি মোর আর একটা নতুন দল গঠন করছি, রান্নাঘর দল, সেই দলের মুই প্রেসিডেন্ট। ও কেমন আছো, তুমি কেমন আছো? যে ভালো, মোরে পাঠাইছো ওই বাসার মাইস দেওয়া। কেন বল তো? ওই আমার মোবাইল নাম্বারটা কি চাইছে আমার? তার আগে বলো তো, তোমাদের ওই বাসায় আপার সংখ্যা কজন? এই বর্তমানে আপার সংখ্যা তিনজন। তো ইহার মধ্যে একজন অসুবিধাজনক মাইয়ে মানুষ, ডিস্টার্ব, সবাইয়ের কামে খালি ডিস্টার্ব করে, ওই প্রকাশ্যে কোনো মিছিল মিটিং করতে পারে না তার জন্য। কি নাম তার? কি জানি বিলকিস বেগম না জানে কি। আশেপাশেই আছি। কোন জরুরি কথা? না, বাসা সবে ঘুমায় আছে, তো ভাবলাম তোর লাগে একটু গল্প স্বল্প করি, মানে পলিটিক্যাল গল্প। ও আচ্ছা আচ্ছা, আই কামিং আই কামিং। তাড়াতাড়ি এসে বলিস, বুঝছস? জরুরি কল। বাইজন আপনার নাম্বারটা দেন। আর ঘটনা হয়েছে কি, ওই প্রকাশ্যে তো মোরা মিছিল মিটিং করতে পারি না, রাইতের বেলা সবাই ঘুমাইয়ে গেলে তারপর মোরা আলোচনা শুরু। ও আচ্ছা, এই শোভন মিয়া যে বলেন, তোমাকে একটা প্রস্তাব দেয়া যায় কিনা ভাবছি। মানে বুঝতে পারছি তুমি খুবই সম্মানী একজন লোক, বলবো? বলেন, তাই দীর্ঘ করেন না, টাইম কম। দিনের বেলায় ওই সেটটা তোমার কাছেই থাকবে, রাতের বেলায় মোবাইল সেটটা কি ভাড়া দেওয়া যায়? ভাড়া ওরা কন কি, রাতের বেলা আবার ভাড়া কিসে? হ্যাঁ, মনে করো প্রতি রাতে 20 টাকা করে তোমাকে দিলাম। হ্যাঁ, হেলে তো মুই রাজি। মুই খালি আবার যাই বুঝাই কমু, ভাইজান খুব বিজি। হ্যাঁ, রাত 10টার আগে পাওয়া যাবে। এখন মুই যেটা করি, রাত 9টার আগে এই মোবাইল সেট লইয়া আপনাদের আন। রাত কত লিসি? এই প্রত্যেকদিন সকাল 8টার সময় সেবা নিয়ে যাবেন। ওকে ওকে ভাইজান। নতুন করে দিক শুরু করছি তো, এখন কিছু টাকা পয়সার দরকার। নাম্বার কালে ও আমার নাম্বারটা আমি তোমাকে এখানে সেভ করে দিচ্ছি, তুমি গিয়ে মন্ধায়সি গ মনরে গুনে করলো লোকটা বুঝতে পারেনি তো যে আমি তোমাকে টেলিফোন নাম্বারটা নিতে পাঠিয়েছি। বোঝাতে দূরের কথা, অনুমানই করতে পারে না। মোবাইল নাম্বার তাই আপনাকে রাইট 10টার পর ফোন করতে দিবে। কেন? নিশ্চয়ই কোনো অসুবিধা আছে। বেকার মানুষ, সারাদিন ঘুরিয়ে বেড়ায় চাকরি নেই কি? তারপর সন্ধ্যার সময় একটু ঘুমায়, তারপর ওই ওকে তুমি এখন যাও। জি আসি।
কাছে আমার একটা বিশেষ দাবি আছে। তুমি যদি সত্যি সত্যি স্বরাষ্ট্রমন্ত্রী মা হয়ে থাকো তাহলে এই দাবি তোমাকে মানতেই হবে। কি দাবি? আমার গৃহপালিত শিক্ষকের সাথে দেখা করতে দিতে হবে। কি? জি, এটা অন্তরারও দাবি। বর্তমান সংসদ অকার্যকর হয়েছে সেটা ঠিক, কিন্তু সংসদে পাশ হওয়া বিল অকার্যকর করার মতন স্পর্ধা আমার নেই। সংসদে বিল পাশ হয়েছে, ছেলে শিক্ষকের কাছে পড়া যাবে না, দেখা করা যাবে না, এটা তো লেখা নেই মা। এতই যখন দেখা করতে ইচ্ছে তাহলে চুপিচুপি দেখা করে ফেললেই হয়, আমার কাছে জানতে চাচ্ছিস কেন? এটা তোমার নলেজে দেওয়া দরকার ছিল। ধন্যবাদ। নিজের দলটাকে বড় করার জন্য কত কিছু মেনে নিচ্ছি। হাত চলো না কেন? এই শয়তানের দল, চুপ থাক। কি বললা? তার দিয়ে মুখ সেলাই করে দেব। এই যে আপনারা কারা? এই আমরা কয় কি? আমাকে জিগায় আমি কে? ওই ফাজিল আমরা, তুই কে? আগে তোর পরিচয় দে। মই হইলাম এবারে সিনিয়র সার্ভেন্ট। সার্ভেন্ট? এই শিক্ষিত মানুষ, ম্যাট্রিক পাস দিয়ে তো খুব পড়াই করো। এবার বলো সার্ভেন্ট মানে কি? সার্ভেন্ট মানে কাজের ছেলে। কি কাজের? সম্রা, এই সম্রা তুই এবারে কাজের লোক? আপনি এই ধরনের কথাবার্তা বলতে আছেন কেন? চুপ থাক শয়তান সম্রা, তোর কাছে আমার কথা শিখতে হবে। হ্যাঁ, তুই বাইরে বাইরে এখান থেকে। বলে মেয়েটা পলিটিক্যাল নেতা, মোল্লাকে এই ধরনের ব্যবহার। বাইরে আমার দুষ্ট সোনামণিরা, আপনি মুরব্বিতে সালাম করলাম কিন্তু বাচ্চাদের বিচ্ছু বলে আপনি কাজটা ঠিক করেন নাই। কি আশ্চর্য, আপনি বাকে?